আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, সবাই কেমন আছো? সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমুর এমন দুইটা আপডেট শেয়ার করবো যে আপডেটগুলো আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন এবং সত্যি খুশি হয়ে যাবেন। হ্যাঁ গাইস, সত্যি বলছি। সো আপনি যদি আপডেটগুলো কি জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার। ওকে সো গাইস, অ্যাট ফার্স্ট আপনারা যে কাজটি করবেন, আমি কিন্তু ভিডিওটা লং করতেছি না, আমি জাস্ট এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা সে কাঙ্ক্ষিত ইমু অ্যাপসটি ওপেন করবেন। তো আপনার ফার্স্ট একটা কাজ করতে হবে, ইমু অ্যাপসটি আপডেট করতে হবে। সো আপডেট দেওয়ার পর আপনি যখন ইমু অ্যাপসটি ওপেন করবেন তাহলে এখানে নিচে একটা অপশন, এই যে ধামাকা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে একটা সেভিং ইউর ডাটা নামে একটা অপশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটার কাজ কি, এটা দিয়ে আপনারা কি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, বা এটা যদি আপনার অন না হয়ে থাকে আপনি সেটা কিভাবে অন করবেন সেই প্রসেসটাও দেখাচ্ছি। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগলো, এইরকম যদি পরবর্তী আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসটি ফলো দিয়ে রাখবেন, দেখা বেলা এখানে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে সো গাইস, এখানে আপনি ইমো অ্যাপসটি ওপেন করার পর যে কাজটি করবেন, আপনার কর্নারে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল আইকন, এটাতে একটা টাচ করে দিবেন, অর্থাৎ আপনার মোবাইলে চলে যাবেন। আপনার মোবাইলে ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। অলরেডি আপনি একটা সেটিংস দেখতে পাচ্ছেন, এই যে সেটিংসে একটা টাচ করে দিবেন। সো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে নতুন যেটা আপডেট এই মাত্র লঞ্চ করছে বা এই মাত্র যে আপডেটটা আসছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় যে আপডেটটি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আপনারা যে কাজটি করবেন, স্টেজ ইন ডাটা নামে একটা অপশন দেখতে পাচ্ছেন চার নাম্বার অপশনে, এই যে স্টেজ ইন ডাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ারলি, আপনারা দেখেন এই যে স্টেজ ইন ডাটা, এটাতে একটা টাচ করে দিবেন। সো গাইস, টাচ করার পর এখানে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথমে যে লো ডাটা মোড, লো ডাটা মোড এখন যদি আপনি এই লো ডাটা মোড এটা যদি আপনি অন করে রাখেন আপনার এমবি আগের চেয়ে অনেক অনেক কম কাটবে। তারা এটা বলে দিয়েছে যে দেখতে পাচ্ছেন লো ডাটা মোড, অর্থাৎ আপনি যদি এটা অন করে রাখেন আপনার যে মাঝে মাঝে অ্যাড শো করায় বা হিস্টোরি দেখেন ওখানে কিন্তু অনেক এমবি কেটে ফেলে। সো ওখান থেকে আপনার কিছু এমবি সেভ থাকবে এটা অন করার মাধ্যমে। সো এটা হচ্ছে মূলত একটা নতুন আপডেট। এই আপডেটটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কে কে পাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, ফার্স্ট আপডেট আপনারা বুঝে ফেলছেন। সো এখন দেখাবো দ্বিতীয় যে আপডেটটি, মোস্ট ইম্পর্টেন্ট, এটাই আপনাদেরকে শেয়ার করতেছি। সো ব্যাকে চলে আসবেন, ব্যাকে আবারও ব্যাকে চলে আসবেন। সো এখানে এসে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশন, এই যে প্রাইভেসি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লক আইকন দিয়ে প্রাইভেসি লেখা আছে, এটাতে জাস্ট আপনার একটা টাচ করবেন। সো গাইস, টাচ করার পর এখানে আপনার যে কাজটি করবেন উপরে একটা স্ক্রল করবেন। সো ভাইয়া, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, একটু খেয়াল করবেন আমি আপনাদেরকে কি দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে বা অনেক ফাংশন রয়েছে, আপনারা একটু খেয়াল করেন যাতে ভালোভাবে বুঝতে পারেন। সো এখানে আসার পর আপনার একটা অপশন খেয়াল করেন, এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাচ্ছি, ব্লক স্ক্রিনশট ফর কলস নামটা কিন্তু মনে রাখবেন, নামটা মনে রাখলে আপনারা একদম ইজিলি যে খুঁজে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কলস, এটাতে একটা জাস্ট টাচ করবে। সো এটা টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। ব্লক স্ক্রিনশট ফর কলস এটা দিয়ে কি বোঝায়, মানে এটা মানে কি? সো এটার মানে হচ্ছে আপনি ধরেন কারোর সাথে কথা বলতেছেন ভিডিও কলে, বর্তমানে কিন্তু অ্যাভেলেবল ভিডিও কল এই মুহূর্তে কথা বলে অনেকেই। সো কথা বলার মাঝখানে অনেকেই কিন্তু মানে অন্যরকমভাবে কথা বলে বা বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে কথা বলে। তো অনেক বন্ধু কি করে, প্র্যাঙ্ক করার জন্য আপনার ওই আড্ডার সময়টা বা আপনি যখন কথা বলতেছেন তখন কিন্তু স্ক্রিনশট নিয়ে ফেলে, মানে অনেক সময় দেখা যায়, এটা আপনিও হয়তো নিয়েছেন, অনেক সময় দেখা যায় স্ক্রিনশট নিয়ে ফেলে অনেকে। সো এই আপডেটে তারা জানিয়ে দিয়েছে এরকম স্ক্রিনশট আর কেউ নিতে পারবে না যদি ব্লক স্ক্রিনশট ফর কলস এটা অন করে দেন। আপনি জাস্ট এটা অন করে রাখবেন, এটা অন করলে কি হবে, আপনি কারোর সাথে কথা বলতেছেন, কথা বলার মাঝখানে একটু মানে আপনি মানে হাসাহাসি করে বা কথা বলতেছেন, মানে আপনি অন্যভাবে একটা কথা বলতেছেন, তখন কিন্তু উনি স্ক্রিনশট নিয়ে আপনার সাথে প্র্যাঙ্ক করতে পারে। হ্যাঁ, সো এই স্ক্রিনশটটাকে বাঁচার জন্য এই অপশনটা তারা নতুন লঞ্চ করছে। সো এই আপডেটটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কে কে পাইছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো গাইস, আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসটি ফলো দিয়ে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও আপনার হেল্পে তারাও যেন একটু জানতে পারে। হ্যাঁ ভাইয়া, শেয়ার করতে বলবেন না। ভিডিওটি কেমন লাগলো সেটার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, পরবর্তী কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।